নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবছর গরমকালে অনেক আইসক্রিম বানিয়েছি, কিন্তু আজকে যে আইসক্রিমটা বানিয়ে আপনাদের দেখাবো সম্পূর্ণ আলাদা সব আইসক্রিমের থেকে, আর খুবই সহজ। দেখুন, আজকে ডাব নিয়েছি, আরও তিন চার রকম ফল নিয়েছি, তো ডাবের জল আর ফল দিয়ে আইসক্রিমটা বানাবো। দেখতে থাকুন, আইসক্রিমটা খেতে তো দুর্দান্ত লাগে, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এই যে নন্টে আর অর্জুন দুজনে দুটো ডাব নিয়েছে। তুই দাঁড়া না, এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? এই আইসক্রিমটা আমি বাড়িতেও দুবার বানিয়েছিলাম এর আগে, এত টেস্টি, সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, বানাতেও ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন ব্যায়াম করবো। এ বাবা, ও বাড়ি এই প্রথম আমার চ্যানেলে আজকে ডাবের জল দিয়ে আইসক্রিম বানাবো। তো আপনারা যদি কোনোদিনও এর আগে ডাবের জলের আইসক্রিম খেয়ে থাকেন, তো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় দোকানে পাবেন না, বাড়িতেই বানিয়ে খেতে হবে আপনাদের। দেখতে থাকুন, এই ডাবটা কেটে জলটা বের করে নেব। হ্যালো পপি, এবছর যা ফল দিয়ে আইসক্রিম করতেছে, হ্যাঁ আমার দিকে সব ঠান্ডা করে দিচ্ছে সব শরীর। এই দেখুন, তরমুজটা একদম পাকা লাল টকটক করছে। এবার আমি পাকা আমের খোসা ছাড়িয়ে নেব। বাবা জল ছিটকাচ্ছি, হয়ে গেছে হয়ে গেছে। কতটা জল হয়েছে দিদি? যা জল হয়েছে তোমার হয়ে যাবে, আটটা দশটা আইসক্রিম হবে তো? হ্যাঁ। পপি, ডাবে আর হালকা নারকল হয়ে গেছে, নিয়ে আসো, দিয়ে দেবো আইসক্রিমে। খাবো আমি আগে একটু, দাও তো। এই যে নরম নারকলটা, এটাও আইসক্রিমে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। হেভি নারকেল হয়েছে। এইগুলো আইসক্রিমে দিলে খুব ভালো লাগবে খেতে, আমি একটা খাবো। পাকা আমের রঙগুলো দারুণ, আর দারুণ মিষ্টি গন্ধও বেরোচ্ছে। তো সব ফল দিয়ে আইসক্রিম খেতে খুব ভালো লাগবে। আবার ডাবের নরম নারকেলও পাওয়া গেছে, তো প্রথমে ভাবিনি যে নারকেল দেব, যেহেতু নারকেল পাওয়া গেছে তাই আইসক্রিমে নরম নারকেলও দিয়ে দেবো, খেতে আরও ভালো লাগবে। ও মা, একটা আইসক্রিমে কি সব ফলই দিবে? সব ফল দেব। আরে দোকানের কাছ থেকে চিড়ে আইসক্রিম, আবার এমনি আইসক্রিম জল দিয়ে যেটা হয় সেসব খেয়েছি, কিন্তু এই ফল টল দিয়ে এত কিছু দিয়ে, এই আট রকমের ফল দিয়ে আইসক্রিম কোনোদিন খাইনি। সবে দাদা, এই না এটা কিউই, মানে এটা একটা ফল এক ধরনের, ভিতরে সে গ্রিন গ্রিন থাকে, সবেদার মতো দেখতে, কিন্তু সবেদা নয়। হ্যাঁ হ্যাঁ, কার্টুনে দেখছি, রে কোনোদিন খাইওনি আর দেখিওনি, আজকে খাবি। খাবো, আমি কে দেখতে পাচ্ছি যে সবেদার মতো দেখতে, সবেদা বলে তুই বলু সবেদা নয়, তাহলে কি সবেদার দাদা? আচ্ছা যাও ভাই, এখানে কিউই কোথা থেকে চলে এলো? এখানে একটা কিউই নিয়েছি, এবার এটা কেটে নেব। এখানে আমি আঙ্গুর নিয়েছি, আঙ্গুরগুলো অর্ধেক করে কেটে নেব। এই দানা আছে, দানাগুলো ফেলে দেব। কাকে দিবে? অনেকটা নারকেল বেরিয়েছে তো,
এদিকে আমি যা ফল কেটে নিয়েছি হয়ে যাবে, আর ফল কাটার দরকার নেই, শুধু তরমুজটাই কাটতে বাকি আছে। দিদি তুমি ছুরি দিয়ে কেটে নাও, আমি এদিকে রেডি করি। এখানে দুটো পাকা আম আছে, একটা আম ছোট ছোট পিস করে কেটে নেব, আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দিদি যেরকম খুশি সাইজ, একই সাইজ না করলে হবে, হ্যাঁ, ছোট বড় মাঝারি। দাদু হ্যাঁ, আটিটা খাও, বসে খাও। তুমি তো আমার আটি খেতে ভালোবাসো, খাও না। সুন্দর ম্যাঙ্গো আম, সুন্দর জিনিস, এমনিই ভালো লাগে। এই যা মিষ্টি, কাঁচা খেতেই ভালো লাগতেছে। এক টুকরো তরমুজ আমের মতো ভালো করে গ্রেট করে নেব। আমটা খুব মিষ্টি, যার ফলে ছাড়তে পারিনি, একে ফেলা আঁটি সমেতই খেয়ে নেবো। আমি কি খাচ্ছি এবার? সাদা করে দিয়েছি, এখনো বাকি আছে একটু হলদে হলদে, দেখছো তোমরা? এই হলদেটা থাকবে নি, একবার সাদা, কাগজের মতো সাদা। হ্যালো হ্যালোটা তুলো। আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো। এই যে একবারে ফলের যে একবার সব দোকান বসে গেছে, লাইন বন্দি, দশহরার বাজার বসে গেছে, মিউজিয়াম বসে গেছে, মা ফলের মুভির মিউজিয়াম। হ্যাঁ, আইসক্রিমের জন্য সবকিছুই তৈরি হয়ে গেছে, আঙুর, কিউই, এদিকে আম, নারকেল, তরমুজ, বেদানা সবকিছু। এবার আইসক্রিম তৈরি করার পালা। এইখানে যে তিনটে মিশ্রণ আছে, ডাবের জল, তরমুজ আর আম, সবেতে আমি এক চামচ দু চামচ করে চিনি দিয়ে দেব। ডাবের জলে চিনি দেব, তরমুজে চিনি দেব, আমেও চিনি দিয়ে দেব। প্রথমে আমি এই তিনটে আইসক্রিম বানাবো কাটা ফল দিয়ে। এক পিস করে কিউই এই আইসক্রিমের ধারে লাগিয়ে নেব, তাহলে ধারেই থাকবে, দেখতে ভালো লাগবে। আম দেব, আঙুর দেব, এবার তরমুজ দেব, নারকেল কুচি দেব। কেটে রাখা ফল দিয়ে সব ভর্তি করে দেব, পরপর একই রকম ফল দেব না, একটা দেব তারপরে অন্য আর একটা ফল দেব, এরকম ভাবে ভর্তি করে নেব। পপি আইসক্রিমটা তো দেখতে ব্যাপক লাগবে, খেতেও ব্যাপক লাগবে, আইসক্রিম হচ্ছে। তুমি এটা ভর্তি করো সব রকম ফল দিয়ে। যেহেতু আজকে কোনো জলের কিছু নেই, তাই আমি ডাবের জল দেব, বরফ হয়ে ভালোভাবে ফলগুলো ধরে থাকবে। আপনারা ডাবের জলের পরিবর্তে এমনি জলে চিনিগুলিও দিতে পারেন, তবে ডাবের জল দিলে দেখতেও ভালো লাগবে, স্বচ্ছ, আর খেতেও ভালো লাগবে। সব চিনি ভালোভাবে মিশে গেছে, এবার আমি ডাবের জল দিয়ে দেব। তিনটে আইসক্রিম একদম তৈরি হয়ে গেল, এখনই দেখুন কত সুন্দর লাগছে। ও মা, পুরো সেই খাওয়ার টেবিলে একটা সেই ম্যাটেরিয়ালতে কি পাটে না, সেই ডিজাইনটা কি পুরো এরকম ডিজাইন। একদম ঠিক কথাই বলেছিস, আমাদের ঘরে একটা আছে, ও দেখছে তাই ফলেরই। এবার আমি এটাতে একটাতে তরমুজ দেব, একটাতে আম দেব, আর একটাতে তরমুজ আম দুটোই দেব। এবার তরমুজ দেব, এবার আমি একটাতে আম দেব,
এবার আমি এটাতে হাফ আম আর হাফ তরমুজ দেব। দেখুন বন্ধুরা, কোন রকম রাসায়নিক রং ছাড়া একদম খাঁটি প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যকর আইসক্রিম তৈরি হয়ে গেছে। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও তেমন ভালো লাগবে। একই রকম ভাবে আইসক্রিমের জন্য এটাতে আমরা ফল দিয়ে দেব। সব কাটা ফল দিয়ে ভরে নিয়েছি, এবার ডাবের জল দিয়ে দেব। জল তো উঠে পড়বে। এটাতেও সব ফল আর ডাবের জল ভরা হয়ে গেছে। এবার একটা পলিথিন দিয়ে মুখটা এঁটে নেব, তারপর কাঠি দিয়ে দেব। আর কত রকম আইসক্রিম করবে পপি, এখনো অনেক রকম আছে। গরমে ঠান্ডা জিনিস মানে আইসক্রিম, আইসক্রিম ছাড়া আর কি আছে বলো তো। সব সময় একই রকম আইসক্রিম বাদ দিয়ে যদি একটু আলাদা করে আইসক্রিম বানানো যায় তাহলে সবারই ভালো লাগবে, একটা নতুনত্ব থাকবে আইসক্রিমের মধ্যে। তাই আর কি এরকম করে বানাচ্ছি। যত আইসক্রিম বানাবে দাদু তো বাচ্চা ছেলে হয়ে যাচ্ছে, খাবে আর কি করা যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 8 থেকে 9 ঘন্টা পর। আমি এটা এখন নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে রাখবো। পালামো না, তোদের সঙ্গে সঙ্গে যাবো, 8-9 ঘন্টা থাকবো তোদের সঙ্গে। চলো আসো আমাদের সঙ্গে থাকবে। চল চল, ভালোই হবে। চ আইসক্রিম খেয়ে ঘরে যাবো। চল, এই একটা রেসিপি আমার দিকে 8 ঘন্টা সময় ধরে রাখতে হয়, মানে এটা বললেও কিন্তু চাইলেও খাওয়া যাবে না যতক্ষণ না ভালোভাবে বসবে, মানে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, 8 ঘন্টা পর খেতে হবে। ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, প্রচন্ড গরম তো, বেশিক্ষণ বাইরে রাখলে সব গলে যাবে, তখন আর খাওয়া যাবে না আইসক্রিম। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ঝিল পাড়ে বসে আইসক্রিম খাবো। দাদু ছাড়ো, আপনাদেরকে আইসক্রিম দেখাচ্ছি। এই দেখুন এই দিকটা কিরকম দেখতে লাগছে, আর এদিকটা দেখুন, লাল সাদা হলুদ বিভিন্ন কালারের। আর ডাবের জল দিয়েছিলাম, একদম বরফ বসে ফ্রেশ সাদা হয়েছে, সব ফলগুলো পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে তরমুজের আইসক্রিম, দেখুন কি সুন্দর লাগছে, না দেখেই খেতে ইচ্ছে করবে। আমি খাবো এটা। এবার এইগুলো খুলে নেব। এই দেখুন রং বেরঙের আইসক্রিম হয়েছে, বিভিন্ন রকম ফল দিয়ে করেছি, বিভিন্ন রকম কালারের হয়েছে, দেখতে দুর্দান্ত লাগছে। কে কোনটা খাবি? এই ব্যাগ নিয়ে নে, তুই কোনটা নিবি? এই তো আছে, নে না। দিদি নাও, কোনটা নিবে? না, আম আর তরমুজের আমি এটা নিয়েছি, দারুণ লাগছে খেতে। পুরো যেন পাকা আম, তরমুজের হেভি লাগছে, সব রকমের ফায়ারটা হেভি লাগছে, সব রকমের ফায়ারটা হেভি লাগছে। এই একটা আইসক্রিমের মধ্যে কত রকম ফলের যে স্বাদ পাওয়া যাচ্ছে, আপনারা না করে খেলে না বুঝতেই পারবেন না। নন্টে দুদিন ছাড়াই মামার বাড়ি চলে যায়, বাড়ির কাছেই মামার বাড়ি, ওই জন্য দুদিন ছাড়াই চলে যায়, আজকেও চলে গেছে। পুরি আর পাকা আম খাচ্ছে, ঠান্ডা পাকা আম। পপি যে আর কত ধরনের আইসক্রিম বানাবে নিজেরাই ভেবে পাচ্ছি না, নতুন নতুন একটা করে আইসক্রিম খাওয়াচ্ছে আমাদের।
কামড়ে কামড়ে খাচ্ছি ফলগুলোর তো স্বাদ পাচ্ছি। হ্যালো আইসক্রিম খুব ভালো। দাদু তোমার জন্যই তো পপি এই আইসক্রিমটা বানিয়েছে, কেন বলো তো? কেন? অনেক রকমের ফল আছে, খেলে শরীরের উপকার হবে, তোমার শরীর ভালো থাকবে। সত্যি দেখুন বন্ধুরা আইসক্রিমটা একটু ভালো করে দেখুন, নারকেল কুচি, আম, তরমুজ এখানে আছে, আঙুর, কিউই, দাদু কামড়ে খেয়ে নিয়েছে সেটা। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে ঘন্টিটা থাকে সেটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না, সেটা ক্লিক করলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যাবে। আর এরকম নিত্য নতুন আইসক্রিম করে বাড়িতে খাবেন, এই গরমকালে এরকম আইসক্রিম হলে একদম জমে যাবে।